চন্দ্রকোনায় বাদ পড়ে মৃতের পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন শালবনির বিধায়ক মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের জাড়া গ্রামের মৃত অরুণ মণ্ডলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো। গত সোমবার দুপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলে তিল তুলতে গিয়ে বজ্রাঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় জাড়া গ্রামের বছর ৪০-এর অরুণ মণ্ডলের। ওই মৃতের পরিবারে রয়েছে ছোট ছোট ছেলে মেয়ে, তাদের সরকারি সহযোগিতার কথা বলেন এবং পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন শ্রীকান্তবাবু। এদিন তিনি ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেওয়ারও কথা জানান। এদিন বিধায়কের সাথে প্রশাসনের আধিকারিকদের সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের সদস্যরা। সরকারের তরফেও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতের বিপর্যয়ে শেষ পাওয়া খবর অনুযায়ী ২৭ জন প্রাণ হারিয়েছেন। তা নিয়ে গতকাল প্রধানমন্ত্রী টুইট করে শোক প্রকাশ করেছেন এবং কেন্দ্রের তরফে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। একই ভূমিকা পালন করে রাজ্য সরকারও। খুব শীঘ্রই মৃতের পরিবারের সঙ্গে দেখা করার কথা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে, কিন্তু দিন ও তারিখ এখনো জানানো হয়নি। তা জানানো হলেই জানিয়ে দেওয়া হবে বলে জানান বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। আমি আছি এখানে, আমি একটু আগে পৌঁছে গেছি আর কি। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইচ্ছা, যে মানসিকতা সেবা করার, অসহায় মানুষের বন্ধু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিপদে মানুষের পাশে থাকেন, তার সুযোগ্য নেতৃত্ব আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমাদের সাংসদ ডক্টর কাকলি ঘোষদস্তিদার এবং আমাদের জলসম্পদ দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন। আমি একটু আগে আগে চলে এসেছি, আমি কাছে থাকি তো। ওনারা প্রথমে খেজুরি গেছেন, তারপরে ময়না গেছেন, তারপরে পাঁশকুড়া গেছেন, তারপরে এখানে আসবেন, তারপরে বাঁকুড়া যাবেন। আমাদের ওনাদের দায়িত্বে যে দুটো জেলা ছিল, পূর্ব পশ্চিম এবং বাঁকুড়া, সারা রাজ্যে আমাদের ২৭ জন মানুষ এই বজ্রপাতে মারা গেছেন। তো এই সমস্ত বজ্রপাতে বাড়ির লোক যদি কেউ মারা যায় তো পরিবারের লোকজন অসহায় হয়ে যায়। সেই অসহায় দেখলেন আপনারা, দুটো ছোট ছোট বাচ্চা, একজন ক্লাস টেনে পড়ে, একজন এইটে পড়ে, বাড়ির মূল কর্তা মারা গেছেন, তার মিসেসও আছে। তো এই অসহায় পারুষ মানুষের বন্ধু হিসাবে আমাদের সুযোগ্য নেতৃত্ব, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তারা এখানে আসছেন। আমরা তো ১১ তারিখ আসার কথা রয়েছে, আসে আরও আসবেন হয়তো, তো নির্দেশে আসছেন। তো আসছেন, আমরা এই অসহায় মানুষের বন্ধু, পাশে থাকা, পাশে দাঁড়ানোটাই এটা মমতাদির কাছে রাজনৈতিক শিক্ষা। মানুষের অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা শান্তি স্বাধীনতা জীবন জীবিকার পথের যেমন পথিক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক অসহায় মানুষের বন্ধু, সব দিনের জন্য যিনি কাজকর্ম করে থাকেন, মানুষের জীবন জীবিকা, মানুষের বাঁচানো, বিপদে আপদে অসহায় মানুষের পাশে থেকে সেই কাজটাই করতে আমাদের সকলকে শিখিয়েছেন। আমার ছোট কাকা বাড়ির সামনের অন্যের জমিতে তিল চাষ করেছেন, তিল বাগাতে গিয়েছিলেন, তিলটা তিলপল চাপাতে একটুখানি চলে আসেন, ওই সময় বজ্রপাত পড়ে আমার কাকার মর্মান্তিক মৃত্যু, স্পট ডেথ হয়ে গেলেন। কাকার দুটি মাত্র ছেলে, একটি দশম শ্রেণীর ছাত্র, একটি অষ্টম শ্রেণীর ছাত্র। কাকা ছিলেন আমাদের কাকা কাকিমা ঠাকুমা আর দু ভাই, ওদের ৫ জনের সংসার, কাকা একমাত্র উপার্জনকারী। তো কাকা তো চলে গেলেন, আমার ভাইয়েদের শিক্ষা, ওদের দুমুঠো অন্যের সংস্থান কিভাবে হবে, আমরা এখন দিশেহারা অবস্থায় আছি। চন্দ্রকোনার এমএলএ অরূপ ধারা এসেছিলেন স্যার, কি আশ্বাস দিলেন? তিনি বলেছেন দেখবেন পড়াশোনা। এখন তো আপনাদের সাথে দেখা করে গেলেন শ্রীকান্ত মাহাতোবাবু, কি বলবেন? আমরা তো সরকারের উপর আস্থা রাখছি, সরকার যদি আমার ফ্যামিলির পাশে থাকে তাহলে পরিবারটা বিপর্যয়ের হাত থেকে বাঁচে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।